নমস্কার আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে ইউপিএসসির জন্য কিভাবে আপনি নিউজ পেপার পড়ে বা কারেন্ট অ্যাফেয়ার্স নেবেন বা সেখান থেকে কীভাবে এমসিকিউ আসতে পারে তার একটা সম্ভাব্য প্রেজেন্টেশন করার চেষ্টা করছি তো এটা আমরা খুবই রিসেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিয়েছি তো প্রথম হচ্ছে ইলেকট্রিসিটি রাইটস অফ কনজিউমার রুলস টোয়েন্টি টোয়েন্টি তো এইখানে যা রুলস আছে রেগুলেশন আছে আমরা তো নিউজ পেপার থেকে পড়েই নিয়েছি কী এরিয়াসে সার্ভিস কি কি করতে হবে না করতে হবে কী ব্যাপার রয়েছে না রয়েছে এবার এফেক্টস অন কনজিউমার কনজিউমারের ওপরে যদি মানে সেরকমভাবে সার্ভিস দিতে না পারে ডিসকম মানে যারা রয়েছে আর কি পাওয়ার ডিস্ট্রিবিউটার যারা করে আর কি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তো কি কি রাইটস রয়েছে এই রাইটসগুলো আপনাকে আমার মতে মুখস্থ রাখা একটু কাজে দেবে আর কি যেমন এইটা এটা 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 যা যা রয়েছে আর কি মিটারিং অ্যানেজমেন্ট বিলিং অ্যান্ড পেমেন্ট রিলায়েবিলিটি অফ সাপ্লাই এবার এগুলো থেকে কীরকম প্রশ্ন দিতে পারে ডাইরেক্ট হয়তো এই 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 যে এই কটা রয়েছে এই কটা টপিক থেকে একটা প্রশ্ন দিতে পারে আদারওয়াইজ আমরা প্রশ্নটাকে একটু দেখবার চেষ্টা করছি যখন মক এমসি কিউ করার চেষ্টা করেছি যে কনসিডার দ্য ফলোয়িং রুলস ইলেকট্রিসিটি রাইটস অফ কনজিউমার রুল দু হাজার কুড়ি আর কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট এই দুটো রুলের মধ্যে এই যে সরকার এই রুলগুলোকে এনাবেল করছে বা রুলগুলোকে নিয়ে এসছে সেটা কি কাজে লাগবে বা সেটা কোন আইনটাকে সমর্থন করছে এই রুলসগুলোর মাধ্যমে কি সরকার ফান্ডামেন্টাল রাইটস রক্ষা করার চেষ্টা করছে জনগণের নাকি এটা ডাইরেক্ট প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রয়েছে সেটার ওপরে সরকার চেষ্টা করছে নাকি এটা উভয়কে চেষ্টা করছে নাকি একটাকেও চেষ্টা করছে না তো ধরুন ইউপিএসসি তো আপনাকে ডাইরেক্ট যদি এক দুটো প্রশ্ন করে নেয় করে নেয় মূলত ওখানে ব্রেন লাগানোর বিষয় এবার আপনারা হিসাব করে বলুন যে এটার উত্তর কি হবে এটা যদি আমরা ধরে নিই এক নম্বর প্রশ্ন ঠিক আছে আপনি কমেন্টের মাধ্যমে নিজের এক দুই তিন চার প্রশ্নের উত্তর দিতে পারেন আমরা তারপরে সেই কমেন্টগুলোর উপরে যেটা আমাদের তরফ থেকে উত্তর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এরকমই প্রশ্ন কিন্তু ইউপিএসসি জিজ্ঞাসা করে তারপর হচ্ছে রিসেন্টলি অ্যান্টার্কটিকায় চিলি চিলির যে গবেষণা কেন্দ্র রয়েছে চিলি দেশের সেইখানে একটা কি পাওয়া গিয়েছে কোভিড মানে সংক্রমণ হয়েছে তাহলে কোভিড সংক্রমণ হয়েছে সেটা তো আপনাকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করবে না তো আমরা যদি একটু নিজেদের দক্ষিণ মানে যেটা গোলার্ধ বলি আমরা বা অ্যান্টার্কটিকা মানে একটা উত্তর মেরু দক্ষিণ ভারত দক্ষিণ মেরুতে কী কী ভারত সরকার করেছে যেমন ধরুন উনিশশো একানব্বই একাশি সালে প্রথম অ্যান্টার্কটিকা অভিযানের মাধ্যমে কর্মসূচি ঘোষণা হয় তার মানে এটা আজকালের না অনেক আগেকার ব্যাপার গবেষণা কেন্দ্র মূল দক্ষিণ গঙ্গোত্রী স্থাপিত হয় উনিশশো সালে কেন্দ্রটি মৈত্রী গবেষণা কেন্দ্রে সরে আসে তার কারণ হচ্ছে এইটা পরিত্যক্ত হয়ে যায় এই যে নয়টি প্রধান রাষ্ট্রে স্বীকৃতি পাচ্ছে তো কি কি সংক্রান্ত রিসার্চ চালাচ্ছে জৈব ভূবিজ্ঞানিক রাসায়নিক চিকিৎসা সংক্রান্ত গবেষণা চালাচ্ছে মনে করা হচ্ছে যে ওই বরফগুলো যেটা রয়েছে ওই বরফের মধ্যে এরকম অনেক কিছু রহস্য লুকিয়ে রয়েছে যেটার ফলে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা পৃথিবী সম্পর্কে পৃথিবীর বিভিন্ন ল্যান্ডমার্ক সৃষ্টি সম্পর্কে আমরা জানতে পারবো ওই জন্য শুধু ভারত না অনেক দেশই করছে যেমন গবেষণা কেন্দ্র হ্যাঁ একটা মৈত্রী আর একটা এই ভারতী এই দুটোই কারেন্টলি অ্যাক্টিভ রয়েছে বাকি নেই তো একটা আছে এরকম জায়গায় অ্যারাউন্ড আরেকটা আছে এরকম জায়গায় এই যে গ্যাপটা রয়েছে প্রায় তিন হাজার আটানব্বই কিলোমিটার একে অপরের থেকে দূরে এরকম দুটো জায়গায় ভারতের দুটো গবেষণা কেন্দ্র রয়েছে তারপরে দেখুন দক্ষিণ গঙ্গোত্রী অ্যান্টার্কটিকা উড়েছিল ভারতের জাতীয় পতাকা উনিশশো সালে এটা আমরা কালেক্ট করেছি এটা বরফের তলায় পরিত্যক্ত এই কেন্দ্রটা চাপা পড়ে যায় তাহলে বর্তমানে দুটোই কেন্দ্র রয়েছে যেটা অ্যাক্টিভ আর যেটা ছিল মানে আগে ছিল কিন্তু এখন আর নেই সেটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী তারপরে মৈত্রী সম্পর্কে কি কী ইনফরমেশান দরকার আছে যেমন ধরুন এখানে ভূতাত্ত্বিক প্রিয়দর্শিনী হ্রদ নামে একটি ভারতীয় মিষ্টি জলের হ্রদ তৈরি হয়েছে এটা একটা সিনমাখার মরুভূমি মরুদান অঞ্চলে আছে ঠিক আছে এরমভাবে ভারতীয় ক্ষেত্রে তাই কত ডিগ্রি কত ডিগ্রি আছে দু হাজার বারো সাল আঠেরো মাসে ক্রিয়া কার্যকলাপ হবে এটা কোনোভাবে ভুল টাইপিং হয়ে গেছে যদি দু কর্মসূচি সম্পন্ন হয়েছে তো এখান থেকে যদি আমরা মক এটা আমার ফোন নাম্বার হ্যাঁ যারা আমাকে ফোন করে কন্ট্যাক্ট করে একটু জানতে চাইছেন কিছু ইউপিএসি সম্পর্কে তাদের জন্য মক এমসি কিউ যেমন কীরকম হতে পারে যে ইন্ডিয়া হ্যাজ মেড লেক অফ লে মেড এ লেক অফ ফ্রেশ ওয়াটার ইন্টা অ্যান্টার্কটিকা এটা একটা স্টেটমেন্ট ইন্ডিয়া ইজ ট্রাইং টু নো হিস্ট্রি অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ফ্রম অ্যান্টার্কটিকা এই দুটোর মধ্যে কোনটা ঠিক হ্যাঁ তো আমাদের এবার যেটা ঠিক হবে আপনি এক ইজ রাইট বোথ ইজ রাইট এটা আপনার দুই নম্বর এমসি কিউ হিসাবে ধরে নিন তারপরে তিন নম্বর এমসি আমরা দেখি এখানে কী বলছে অনলি ফাইভ স্টেটস হ্যাভ রিসার্চ সেন্টার্স ইন অ্যান্টার্কটিকা ফাইভ স্টেটস মানে হচ্ছে পাঁচটা দেশ এখানে স্টেট মানে রাজ্য না এখানে দেশ রিসার্চের গোস টু অ্যান্টার্কটিকা ইন মে জুন টু অ্যাভয়েড উইন্টার তো মানে যারা দক্ষিণ মেরুতে রিসার্চ করতে যান তারা কোন মাসে যান দেখুন তারা মে জুনে যান না তার কারণ বুঝতে হবে উত্তর মেরুতে যখন গরম হয় দক্ষিণ মেরুতে ঠান্ডা হয় যেমন বর্তমানে যেমন আমাদের এখানে উত্তর মেরুতে গরম হচ্ছে কি বলে মে জুন তাহলে ঠান্ডা হবে মে জুনে ওখানে আর যখন উল্টোটা হয় উত্তর মেরুতে গরম হচ্ছে ওই ডিসেম্বর তখন দক্ষিণ মেরুতে গরম হয় মূলত মে জুনে যান না তারা যান ডিসেম্বর মাসে এটা জাস্ট আপনাকে কনফিউজ করার জন্য দিয়েছে এবার আপনারা বলুন এর উত্তর কী হবে পাঁচখানার দেশ না আরও বেশি দেশ আছে তারপর হচ্ছে কোচিন সিপিআর দেখুন ইন্ডিয়া হ্যাজ ওয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার এটা হচ্ছে ইনফরমেশন আইএনএস বিক্রমাদিত্য সেটার নাম সেকেন্ড ওয়ান ইজ আন্ডার কন্টাস্ট কনস্ট্রাকশন এস সিপিআর্ড এটা পরীক্ষায় এটা একটা নিউজ পেপার এসেছিলো তার কারণ নেভি আরেকটা এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য রিকোয়েস্ট করেছে বা ডিম্যান্ড দিয়েছে করতে হবে দেশের প্রতীক্ষা রক্ষার জন্য করতে হবে তাহলে এবার আমরা দেখি যে আইএনএস বিক্রমাদিত্য যেটা কার্যে রয়েছে সেটা তাহলে ভারতের নয় কেন কি ইন্ডিজেনাস তৈরি হচ্ছে বিক্রান্ত তো প্রথমে এটা ইংলিশে দিয়েছি তারপর এটা হিন্দিতে দিয়েছি এবারে সরি বাংলাতে দিয়েছি বৃহত্তম জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র এটি ভারতের কেরালার যে কোচি শহরে বন্দর সংক্রান্ত সুবিধার একটি অংশ মানে ফ্যাসিলিটি আর কি দ্বারা সর্বাহিত নির্মাণ করেছে ডবল হুডেড তেল ট্যাঙ্কার নৌবাহিনীর জন্য প্রথম নির্মিত হচ্ছে বিক্রান্ত বিমান বাহ আইএনএস বিক্রান্তের নির্মাণ হচ্ছে দ্রুতগতিতে এটা হচ্ছে ইনফরমেশান তাহলে এবার যদি আমরা ম কোশ্চেনে দেখি এটা চার নম্বর কোশ্চেন ধরুন কোচিন শিপ ইয়ার দ্য লার্জেস্ট শিপ বিল্ডার ইন ইন্ডিয়া এটা সঠিক অনলি ওয়ারশিপস আর বিল্ড ইয়ার না ওয়ারশিপ কেন এখানে যে তেলের ট্যাঙ্কার হিসাবেও তৈরি হয় তাই এটা ভুল আর আইএনএস বিক্রমদিত্য ইজ অনলি এয়ারক্রাফট ক্যারিয়ার দ্যাট ইন্ডিয়া হ্যাজ তো দেখুন এর মধ্যে কোন উত্তরটা হবে এবিসিডি আপনারা উত্তর দিন কমেন্টে আমরা দেখব এরমভাবে আমরা চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের এরকম ভিডিও এই করে দিতে কারণ কি এছাড়া আপনি ইউপিএসসি ক্লিয়ার মানে ইউপিএসসি তো ওইভাবে কারেন্ট কমন এমন অ্যাফেয়ার্স তো হবে না এইভাবে করে করে ইনফরমেশানগুলো একটার পর একটা একটার পর একটা ভাবনা চিন্তা করে তৈরি করার ব্যাপার আছে তারপরে জুপিটার স্যাটারুন এই দুটো কাছাকাছি এসেছিল গ্রেট কনজাংশান তার কারণ হচ্ছে বিনা খালি চোখেই জুপিটার আর স্যাটারুনকে দেখা যায় সেই জন্য গ্রেট কনজাংশন এই রিলেটেড কিছু প্রশ্ন আমরা পরে আবার নিয়ে আসবো তারপর দিল্লি এয়ারপোর্টের প্রজেক্ট সঞ্জীবনী পরীক্ষায় এটা ডাব্লু একদম নিশ্চিত আসার সম্ভাবনা বেশি যে কোন এয়ারপোর্টে প্রোট প্রজেক্ট সঞ্জীবনী নেওয়া হচ্ছে বা প্রজেক্ট সঞ্জীবনী কী কোভিড নাইন্টিন ভ্যাকসিনগুলোকে হ্যান্ডেল করবার জন্য একটা ঠান্ডা বিশেষ মানে ধরুন একটা ফ্রিজ রেফ্রিজিরেটারের মতন মান হচ্ছে এরোপ্লেন বা ওই হ্যাঙ্গারগুলোর মধ্যে যাতে ওষুধটা রাখলে নষ্ট না হয় গুগল স্টার্ট জন্য দুটো ভারতীয় স্টার্ট আপ হ্যাঁ একটা হচ্ছে গ্লেন্স আর একটা হচ্ছে ভার্সেপ তাতে ইনভেস্ট করেছে এটা পার্ট অফ টেন বিলিয়ন ডলার যেটা গুগল কমিট করেছিল যে ভারতে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার গঠনের ক্ষেত্রে ইনভেস্ট করবে তো এবার আপনি বলবেন যে স্যার স্টার্ট আপ ইন্ডিয়া তো অনেক আগেকার কথা দু হাজার ষোলো সালের এখন কেন দেখুন আমি একটা আপনাকে জিনিস বলি আর বি এম এটা দু হাজার তিন সালের আইন এখন অবধি প্রশ্ন আসে সুতরাং এরা মনে করার কারণ নেই যে এটা প্রশ্ন কেন আসবে সবসময় মনে রাখতে হবে যে যে কোনো প্রশ্ন যেটা আসছে সেটার যেন একটা রেলিভেন্স থাকে বর্তমান সময় এটা আমাদের ফোন নাম্বার আচ্ছা কি কি কারণে হতে পারে না হতে পারে ডিটেলসে আছে এবার যারা যারা এটা চাইছেন এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তাদের তাদের বলে দিয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ওয়েবসাইটে অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউ এই ওয়েবসাইটটা ভিজিট করবেন এটা হয়তো আগামী পাঁচ ছ দিনের মধ্যে আপলোড হয়ে যাবে তো দেখুন কোন কোন কোম্পানি ই এর মধ্যে আসবে না স্টার্ট আপের মধ্যে আসবে না যাদের কোম্পানিগুলো দশ বছরের বেশি পুরোনো আর যাদের টার্নওভার একশো কোটি টাকার বেশি মানে সারা বছরের লেনদেন একশো কোটি টাকার বেশি এরকম কোম্পানি হলে সে স্টার্ট আপ নয় আর বাকি স্টার্ট আপ হওয়ার জন্য কী বলছে প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে হবে পার্টনারশিপ ফার্ম উনিশশো বত্রিশের আইন অনুযায়ী হতে হবে লিমিটেড লাইব্রেরি পার্টনারশিপ দু হাজার এক আটের আইন অনুসারে হতে হবে ব্যাস বা এটা ধরুন ইনোভেশনের কাজ করছে ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্টের কাজ করছে তারপরে বিজনেস মডেল হ্যাভিং হাই পোটেন্সিয়াল অফ এমপ্লয়মেন্ট জেনারেশান আর ওয়েলথ ক্রিয়েশান এগুলো হবে এরকম কিছু ক্ষেত্রে ক্ষেত্রে নেওয়া হবে আচ্ছা দেখুন জানুয়ারি ষোলো দু হাজার ষোলো সালে করা হয়েছে স্টার্ট আপ বিল্ডিংয়ের যে বেনিফিটস যেগুলো রয়েছে এগুলো এগুলো সব মুখে সিড ভি ফান্ড অফ ফান্ডস আর স্টার্ট আপের মধ্যে রিসেন্টলি একটা যোগ হয়েছে স্টার্ট আপটাকে প্রায়োরিটি সেক্টরের মধ্যে রাখা হয়েছে এবার আপনি বললেন প্রায়োরিটি সেক্টর কী জিনিস এর জন্য আপনাদের আমাদের আপনাকে আমাদের ব্যাঙ্কিং ভিডিও দেখতে হবে বা প্রায়রিটি সেক্টর লেন্ডিং বা পি এস এল লিখে ইন্টারনেটে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন তার মধ্যে স্টার্ট আপকে ঢোকানো হয়েছে রিসেন্টলি এবার মক টেস্ট আমরা দেখি এটা আচ্ছা এর আগের মক টেস্টটা কত নম্বর ছিল আমার মনে নেই সেই জন্য একবার আমরা দেখে নিই এটা ছিল চার তাহলে এবার এটা আমাদের পাঁচ নম্বর মক হবে পাঁচ নম্বর মক পাঁচ নম্বর মকে বলছে যে কোম্পানি হয়েছে এ পেড আপ ক্যাপিটাল লেস দ্যান হান্ড্রেড করোর এখানে কোনোভাবে একশোটা লেখা হয়নি টাইপিং মিস্টেক হবে যে কোম্পানির একশো কোটি টাকার পেড আপ ক্যাপিটালের কম রয়েছে তাকে স্টার্ট বলা হবে কিন্তু সেটা কি তাই প্রোমোটার ক্যান নট ডাউন কোম্পানি অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অফ স্টার্ট আপ ইন্ডিয়া মানে প্রোমোটার চাইলেই কোম্পানিকে শার্ট ডাউন করতে পারে না বা বন্ধ করতে পারে না এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক এরকমভাবে আপনাকে প্রশ্ন ধরিয়ে দেবে তো দেখুন এখানে একটা দেখুন লেখাই আছে যে ইজি উইন্ডিং আপ অফ কোম্পানি উইন্ডিং আপ মানে বন্ধ করে দেওয়া অর্থাৎ প্রমোটার চাইলে সহজেই বন্ধ করতে পারে কিছু হয়তো রুলস রেগুলেশন আছে এখানে কী লিখেছে ক্যান নট এটা ভুল ক্যান নট নয় ডেফিনেটলি হি ক্যান শাট ডাউন আর এক নম্বর হচ্ছে কে পেড অফ ক্যাপিটাল লেস দ্যান হান্ড্রেড কর চলুন আমরা দেখি কী আছে এখানে বলছে ইফ দ্য টার্ন ওভার দেখুন টার্ন ওভার আর পেড আপ ক্যাপিটাল দুটো আলাদা জিনিস টার্ন ওভার মানে সারা বছরের লেনদেন আর পেড অফ ক্যাপিটাল মানে আপনি নিন কাইন্ড অফ একটা মূলধন যেটাকে বলতে বোঝায় তাহলে দুটো সেম স্টেটমেন্ট নয় ঠিক আছে পড়ে লিখে বুঝে করতে হবে আপনারা স্ক্রিনশট তো নিয়েই নিতে পারবেন আশা করি এই যখন ভিডিওটা চলছে তারপর ফ্যামিলি হেলথ সার্ভে এইচ এস ফাইভ এর আগে চারটে হয়েছে প্রেজেন্টেড বাই অফ হেলথ সার্ভে কন্ডাক্টেড অন সতেরো স্টেট মানে সতেরোটা রাজ্য পাঁচটা ইউনিয়ন টেরিটরি সার্ভে পিরিয়ড সেকেন্ড হাফ অফ টু নাইনটিন ইট ওয়াজ ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ উইল ডিস্টার্ব ওয়াজ ডিস্টার্বটেড বাই করোনা করোনা হওয়ার জন্য সেকেন্ড ফেজ আর হয়নি মানে পুরো ভারতের না সতেরোখানা রাজ্যের হয়েছে তার মধ্যে বড় বড় রাজ্যগুলো আছে ইউপি পাঞ্জাব এই রাজ্যগুলোর হয়নি অন্যান্য রাজ্যগুলো হয়েছে আচ্ছা কারা করেছে নোডাল এজেন্সি কে আছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশান সায়েন্স ইন মুম্বাই টাকা কে দিয়েছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট উইথ সাপোর্ট ফ্রম ইউনিসেফ এরা টাকা দিয়েছে প্রথম চারটে সার্ভে এই এই সালে হয়ে গেছে ডেটা কী কী নেওয়া হয়েছে ড্রিঙ্কিং ওয়াটার ইলেকট্রিসিটি হবে কোনোভাবে আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে ইম্প্রুভড স্যানিটেশন সেক্স রেশিও অ্যাট বার্থ ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড মোটরিট্রিস এগুলো ছিল নিউ প্যারামিটার্স এতে কী কী অ্যাড হয়েছে প্রি স্কুল এডুকেশন প্রি স্কুল এডুকেশান কী ছ বছর পর্যন্ত ডিসেবিলিটি মানে যদি বিকলাঙ্গ হয়ে থাকেন বা বিশেষভাবে সমর্থ হ্যাঁ অ্যাক্সেস টু টয়লেট ফেসিলিটি ডেথ রেজিস্ট্রেশন বাদিং প্র্যাকটিসেস ডিউরিং মেন্সুরেশন মেথডস অফ রিজনিং মেথডস অফ রিজনস ফর অ্যাবোস যদি কোনো কারণে কেউ প্রেগনেন্ট হওয়ার পর বাচ্চা না রাখতে চান তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে তা সার্ভের মধ্যে এই যেমন কী 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 জিনিস আমরা খুঁজে পেয়েছি ফাইন্ডিংস ফাইন্ডিংসের মধ্যে রয়েছে অ্যানিমিয়া রয়েছে উইমেনের মধ্যে তার মানে কি চিলড্রেন যারা পাঁচ বছরের কম বাচ্চা তারা ফিজিক্যাল ডেফিসিয়েন্সি পাবে তারা হয়তো শক্ত সমর্থ হবে না তার মানে কি ভবিষ্যতে যে প্রজন্মটা ভারতে আসছে তারা শক্ত অশক্ত কর্মহীন মানে কর্মক্ষম হবে না তো তো প্রথম থেকেই তো পুষ্টির অপুষ্টির শিকার ঠিক আছে তারপরে যেমন ধরুন চাইল্ড স্টান্টিং মানে লো ওয়েট ফর ওয়ান্স এজ চাইল্ড ওয়েস্টিং মানে হচ্ছে লো ওয়েট ফর ওয়ান্স এজ আর এখানে লো হাইট ঠিক আছে এইভাবে জিনিসগুলো আপনাকে দেখতে হবে ইন্ডিয়া প্ল্যানস টু ট্যাকল ইন্ডিয়া এটা কীভাবে সামলাবে আইসিডিএস এম নারেগা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম নিউট্রিশন মিশন অনেক মিশন আছে তার মধ্যে এই চারটে তা যদি একটা এমসিকিউ করেই দেয় হুম যে এর মাধ্যমে কিভাবে সরকার করতে চাইছে আর কি হ্যান্ডেল করতে চাইছে কীভাবে করে তা সেই হিসাবে প্রশ্ন আসতে পারে যেমন ধরুন আইসিডিএস আইসিডিএস কি উনিশশো সালে শুরু হয়েছে তারপরে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রি স্কুল এডুকেশান প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডস ফুড তারপর ইমিউনাইজেশন মানে টিকাকরণ হেলথ চেক আপ রেফারেল সার্ভিস টু চিলড্রেন আন্ডার সিক্স ইয়ার্স অফ এজ তো এমসি কিউ দেখি আইসিডিএসের ওপরেই একটা এমসিকিউ স্যার বলবে আইসিডিএস পঁচাত্তর এখন কেন আসছে তার কারণ আইসিডিএসের মাধ্যমে এই যে হেলথ সার্ভে হয়েছে এর ফলে যে ভারতের যে ডিফরমিটি দেখা গিয়েছে ভারতের মানে এই স্বাস্থ্য পরিষেবা জনগণের মধ্যে সেইটাকেই দূর করতে হবে যেমন আইসিডিএসের মধ্যে কী কী রয়েছে প্রি স্কুল এডুকেশান ঠিক প্রাইমারি হেলথ কেয়ার ঠিক তারপরে ইমিউনাইজেশন ঠিক হেলথ চেক আপ আপ টু চোদ্দো না এটা ভুল আপ টু ছয় ঠিক আছে তাহলে এবার আপনি কারেক্ট কোনটা হবে করে দিন আমি আশা করি এটা সাত নম্বর এম আচ্ছা আট নম্বর এম সিগু আর একটা করেছি আমরা কী আছে এনএফএচএস ফাইভ ফাইভ ওয়াজ কন্ডাক্টেড অন অল ওভার ইন্ডিয়া টিল ডেট না অল ওভার ইন্ডিয়াতে হয়নি এটা ভুল কেন কোথায় হয়েছে হয়েছে মাত্র সতেরোখানা স্টেট পাঁচখানা ইউটির মধ্যে দিস সার্ভে ওয়াজ কন্ডাক্টেড বাই ইউনেস্কো মোটেই না ইউনেস্কো কন্ডাক্ট করেননি নোডাল এজেন্সি কে ছিল চলুন আমরা দেখি নোডাল এজেন্সি ছিল এই যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশান সায়েন্স ইন মুম্বাই এটা হচ্ছে নোডাল এজেন্সি এরা করেছে এটা বোঝা গেল তো সুতরাং এইভাবে আপনি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বেন আর এইভাবে এমসিকিউ হতে পারে আমি বলছি না যে শুধু এটাই হতে পারে আরও সেট অফ মানে এমসিকিউ আসতে পারে তো সুতরাং সেইভাবে আপনারা ব্যাপারটা দেখবার চেষ্টা করুন তো আমার ভিডিওর মাধ্যমে যতটুকু বলার ছিল বলে দিলাম বাকি আপনারা নিজেরা যদি কোনো প্রয়োজন কিছু অসুবিধা হয় আপনি তাহলে এই নম্বরে কিছু জানতে চান হ্যাঁ এইট পি এম রাত্রিবেলা সন্ধ্যে রাত আট সন্ধে আটটা থেকে রাত দশটার মধ্যে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আর একটা জিনিস বলে দিই ইউপিএসসি পরীক্ষা বাংলায় দেওয়া যায় এই প্রশ্নটা আমাকে রোজে কেউ না কেউ করেন ইউপিএসসি পরীক্ষা বাংলায় দেওয়া যায় আর প্রশ্ন ইংলিশেই হবে বাংলায় লিখতে পারবেন আপনি নিশ্চিতভাবে লিখতে পারবেন দেখার জন্য ধন্যবাদ নমস্কার